আফগানিস্তানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় বাসি রুটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বেঁচে যাওয়া নান রুটিগুলো পশুকে খাওয়ানো হয়, কিন্তু বিক্রেতারা বলছেন এখন অনেক বেশি আফগান নাগরিকরাই এগুলো খাচ্ছেন। আগে দিনে 5 জন মানুষ এসব রুটি কিনত, এখন 20 জনের বেশি কিনছে। গত আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে মানুষের গড় আয় 1/3 কমলেও খাবারের দাম বেড়েছে দ্রুত। মূলত পশ্চিমা দেশগুলোর উন্নয়ন সহায়তা বন্ধ করার কারণে এই সংকট তৈরি হয়েছে। আফগানিস্তানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় বাসি রুটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বেঁচে যাওয়া নান রুটিগুলো পশুকে খাওয়ানো হয়, কিন্তু বিক্রেতারা বলছেন এখন অনেক বেশি আফগান নাগরিকরাই এগুলো খাচ্ছেন। আগে দিনে 5 জন মানুষ এসব রুটি কিনত, এখন 20 জনের বেশি কিনছে। গত আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে মানুষের গড় আয় 1/3 কমলেও খাবারের দাম বেড়েছে দ্রুত। মূলত পশ্চিমা দেশগুলোর উন্নয়ন সহায়তা বন্ধ করার কারণে এই সংকট তৈরি হয়েছে। আফগানিস্তানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় বাসি রুটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বেঁচে যাওয়া নান রুটিগুলো পশুকে খাওয়ানো হয়, কিন্তু বিক্রেতারা বলছেন এখন অনেক বেশি আফগান নাগরিকরাই এগুলো খাচ্ছেন। আগে দিনে 5 জন মানুষ এসব রুটি কিনত, এখন 20 জনের বেশি কিনছে। গত আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে মানুষের গড় আয় 1/3 কমলেও খাবারের দাম বেড়েছে দ্রুত। মূলত পশ্চিমা দেশগুলোর উন্নয়ন সহায়তা বন্ধ করার কারণে এই সংকট তৈরি হয়েছে। আফগানিস্তানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় বাসি রুটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বেঁচে যাওয়া নান রুটিগুলো পশুকে খাওয়ানো হয়, কিন্তু বিক্রেতারা বলছেন এখন অনেক বেশি আফগান নাগরিকরাই এগুলো খাচ্ছেন। আগে দিনে 5 জন মানুষ এসব রুটি কিনত, এখন 20 জনের বেশি কিনছে। গত আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে মানুষের গড় আয় 1/3 কমলেও খাবারের দাম বেড়েছে দ্রুত। মূলত পশ্চিমা দেশগুলোর উন্নয়ন সহায়তা বন্ধ করার কারণে এই সংকট তৈরি হয়েছে। আফগানিস্তানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় বাসি রুটি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বেঁচে যাওয়া নান রুটিগুলো পশুকে খাওয়ানো হয়, কিন্তু বিক্রেতারা বলছেন এখন অনেক বেশি আফগান নাগরিকরাই এগুলো খাচ্ছেন। আগে দিনে 5 জন মানুষ এসব রুটি কিনত, এখন 20 জনের বেশি কিনছে। গত আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে মানুষের গড় আয় 1/3 কমলেও খাবারের দাম বেড়েছে দ্রুত। মূলত পশ্চিমা দেশগুলোর উন্নয়ন সহায়তা বন্ধ করার কারণে এই সংকট তৈরি হয়েছে।